আসসালামু আলাইকুম আপনাকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখন পর্যন্ত রেশন কার্ডের লিঙ্ক করতে পারছেন না বা নতুন রেশন কার্ড লিঙ্ক করতে পারছেন না তারা কীভাবে লিঙ্ক করবেন আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমি সাদ্দাম হোসেন আপনি দেখুন সাদ দাম শিষি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে এটা বলে রাখি যারা ফ্রেশ একদম রেশন কার্ড করছেন তাদের কিন্তু লিঙ্ক অতি শত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মাত্র এক কিলিকে হয়ে যাচ্ছে আর যারা আগে থেকে লিঙ্ক করেছেন বারবার লিঙ্ক করার জন্য প্রসেস করেছেন লিঙ্ক হচ্ছে না তাদেরকে কি প্রবলেম তাও জানাবো এই ভিডিওতে তো চলুন তাহলে শুরু করি এই ভিডিওতে আপনাকে বলে রাখি যারা আগে থেকে প্রসেস করেছিলেন লিঙ্ক করার জন্য চেষ্টা করেছিলেন তাদের জন্য নাফা মানে তাদের জন্য ওখানে স্পেস খালি নেই তারা যেন স্পেস খালি নেই তাদের জন্য এই কথাটা দেখা যায় স্পেস খালি না থাকার কারণে কিন্তু আপনার লিঙ্কটা হচ্ছে না যারা ফ্রেশ রেশন কার্ড করছে তাদের কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে তো এই বিস্তারিত ভিডিও তো চলুন তাহলে একবার দেখে আসি কীভাবে লিঙ্ক করা যাচ্ছে নতুন রেশন কার্ডের জন্য সরুন কালে শুরু করেই তো প্রথম আপনি গুগল কর্মে যাবেন গুগল কর্মে স্লিপেন্ট ডাব্লু বি ফুড ফুড লিখে তো প্রথম ওয়েবসাইটটি যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন যখন ক্লিক করেন পেজটি এরকম রিফ্রেশ হয়ে চলে আসবে ড্যাশবোর্ড আপনি প্রথম দেখতে পাচ্ছেন যেন হোমে এখানে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন তারপর ক্লিক হওয়া টু নয়ের মেম্বার এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক হওয়া টু মেম্বার এখানে ক্লিক করবেন তারপর নিচে স্কল এসে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর আধার এখানে অপশান ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার রেশন কার্ডের নাম্বারটি দেবেন রেশন কার্ডের যে নাম্বারটি দেবেন দিয়ে আপনি সার্চ করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে রেশন কার্ডের নতুন ফ্রেশ রেশন কার্ড করেছি তো আপনি দেখতে পাচ্ছেন লাল হয়েছে নামগুলো দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে এখান থেকে আপনি এখান থেকে সবকিছু আপনি দেখার পর আপনি এখানে লক্ষ্য করেন সব মোবাইল নাম্বারটা শুধু লিঙ্ক আছে তারপরে দেখেন আধার নাম্বার লিঙ্ক নেই তারপরে এখান থেকে আমি আধার লিঙ্ক করার জন্য আধার অপশান ক্লিক করব ক্লিক করার পরে এখানে বারো ডিজিট আমি আধার নাম্বারটি দেবো বারো ডিজিট আপনার আধার নাম্বারটা আপনি দেবেন আমারটা আমি দিলাম তারপর এখান থেকে দেওয়ার পরে আমি সেন্ড ওটিপি ক্লিক করবে তো চলুন ডিজিট আঠার নম্বরটা আমি এখানে বসিয়ে দিই ওটিপি বসার পরে আপনার ওটিপি এখানে বসাবেন ওটিপি বসার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন তো আমি ওটিপিটি বসাচ্ছি দেখতে পাচ্ছেন আপনি ওটিপিটি যখনই বসাবেন আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন তারপর আপনার প্রিভিউটা আপনাকে দেখাবে যে আধার কার্ডে যে নাম দেখাবে আপনার আপনার বাবার নাম দেখাবে আপনার জন্ম তারিখ দেখাবে বুঝতে পারছেন আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেটা দেখাবে আপনার কোড কোথায় তারপর আপনার সব কিছু ঠিক থাকে তো আপনি ভেরিফাই আননি প্রসেসে সাবমিটে ক্লিক করবেন যখন আপনি ভেরিফাই সাবমিটে ক্লিক করবেন আপনার সঙ্গে সঙ্গে প্রসেস কিন্তু সম্পূর্ণ দেখাবে দেখতে পাচ্ছেন আধার হাজবেন্ড লিঙ্ক সাকসেসফুলি উইথ রেশন কার্ড এইসব দেখতে পাচ্ছেন আপনি তারপর এখান থেকে আপনি কিন্তু ওকে মেরিয়ে দেবেন যখন ওকে মারবেন না এটা বলবে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা কত আপনি কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করে এস করবেন না করলে নো করে দেবেন আপনাকে আবার চেক করে আমি দেখাচ্ছি যে আপনি দেখেন আমি আবার চেক করে দেখছি যে দেখেন আমার কার্ডটি কিন্তু সত্য টাকা আমার লিঙ্ক হয়ে গেছে বুঝতে পারছেন তো লিঙ্ক হয়ে গেছে বুঝতে পারছেন আবার লাল ছিল তারপর ইলো পিলো কালার হয়ে গেছে বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আমার লিঙ্ক হয়ে যাবে বন্ধুরা তো নিজে নিজের রেশন কার্ডটা আপনি নিজে নিজে বাড়িতে বসে লিঙ্ক করতে পারবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভালো লাগে যাবে অবশ্যই বন্ধুর মাধ্যমে শেয়ার করুন নৌকে দেখার সুযোগ করে দেবেন ভালো তখন সুস্থ থাকুন আবার দেখা হবে